আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে সবচেয়ে পারফেক্ট জুটি হলো এক জোড়া জুতো, একটা ছিঁড়ে গেলে আর একটা অচল। আমার কাছ থেকে ভালো ব্যবহার তখনই আশা করবেন যখন আপনি ভালো ব্যবহার করবেন। নদী সামনের দিকে বয়ে যায়, পিছন ফিরে যেতে পারে না। ঠিক তেমনই জীবনকে নিয়ে ভবিষ্যতের জন্য ভাবো, অতীত নিয়ে পড়ে থেকো না। আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয়। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন, একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে, কিন্তু তা ভোগ করার মতো এই জীবনটা আর নেই। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। একা থাকুন, ভালো থাকবেন, সেটা ভাইরাস থেকেও আর মানুষের বাজে মানসিকতা থেকেও। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরনিন্দা করে। যে টাকাকেই সব কিছু ভাবে এবং টাকার জন্য যে সব কিছু করতে পারে, এমন মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, এরা টাকার জন্য আপনাকেও ভুলে যাবে। জল বললেই তেষ্টা মেটে না, জল পান করলে তবেই তেষ্টা মেটে। ঠিক তেমন ভালো উপদেশ শুধু শুনলে বা পড়লেই হয় না, সেটাকে অনুসরণ করতে হয়। ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার হিম্মত রাখুন, কারণ চুপ থেকে বিবেকের কাছে কাপুরুষ হওয়ার থেকে সত্য বলে লোকের চোখে বদমাশ হওয়া অনেক ভালো। জীবনে পরিবর্তন আর যন্ত্রণা এই দুটো জিনিস মেনে নিতে পারলেই তুমি সুখী। যা অর্ডার করবে তাই পাবে সেটা কখনোই সম্ভব নয়, কারণ এটা জীবন, বাবার হোটেল নয়। যারা সবসময় নেই নেই করে কান্নাকাটি করে, তাদের কাছে সুখ কখনো ধরা দেয় না, কারণ জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্টি থাকবার নামই সুখ। কথাবার্তা আর ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত, পরিমাণ মতো হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই, এক প্রতিশ্রুতি, দুই বিশ্বাস, তিন মন, চার সম্পর্ক, কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না। এই যে আমার খারাপ সময়, এটা একদিন কেটে যাবে, কিন্তু সেদিন অনেক মানুষ আমার মন থেকে বেরিয়ে যাবে। ভয়ের থেকে বড় কোনো ভাইরাস নেই, সাহসের থেকে বড় কোনো ভ্যাকসিন নেই। চোখ মারাটা লাভ নয়, চোখের জল মোছাটাই লাভ। কিস করাটা লাভ নয়, ভালোবাসার মানুষটিকে মিস করাটাই লাভ। টাচ করাটা লাভ নয়, ভালোবাসার মানুষটিকে অনুভব করাটাই রিয়েল লাভ। অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থাকবে। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল যে আপন সে কখনো চলে যায় না, আর যে যায় সে কখনোই আপন ছিল না। সৎ পথে কাঁটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। হাসি সুন্দর হাসতে জানলে, কথা সুন্দর বলতে জানলে, মন সুন্দর খুশি থাকলে, আর জীবন সুন্দর একজন মনের মানুষ থাকলে। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারো বোনের জন্য তুমি তেমন ছেলে হও। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না, খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও। তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। আসল মানুষ চালিয়ে নেয় দুর্বল মানুষ, অভিযোগ করে সাধারণ মানুষ, অপবাদ দেয় সৎ ও সাহসী মানুষ। বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো, যেন তা ধোকা। মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা। ভদ্র ভাষা নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। না বংশে না বর্ণে মানুষের পরিচয় তার কর্মে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। ভালোবাসা খুব অদ্ভুত, কাউকে দেয় পূর্ণতা, আবার কাউকে দেয় শূন্যতা। সব আঘাত ভোলা যায়, কিন্তু কথার আঘাত সহজে ভোলা যায় না। ভালোবাসা কমে গেলে সম্পর্কটা বোঝা মনে হয়, ঠিক যেমন বৃষ্টির পর ছাতাটা। যে মনের দিক থেকে অনেক ভালো, তার কপালটাই খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলে। বিল গেটস এবং তার স্ত্রীর 27 বছরের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল,
এটা থেকে এটাই শিক্ষা নেওয়া যায় যে দুনিয়াতে শুধু টাকা নাম যশ এসবই কেবল যথেষ্ট নয়, তার চেয়েও বড় জিনিস হলো মানসিক শান্তি। মানসিক শান্তিটাই সবচেয়ে বড়। মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায়। সারাদিন পর তোমার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে বসে থাকা মানুষটাকে যখন বলো আমি বিজি পরে কথা বলবো, ঠিক ততটা কষ্ট অপর মানুষটা পায় সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। কতটা অভিমানে সে তোমার একটা কলের অপেক্ষায় থাকে তা তুমি বুঝো না। অভিমানের পাহাড় জমতে জমতে সে যেদিন নিশ্চুপে হারিয়ে যাবে সেদিন তুমি বুঝবে কাকে হারিয়েছো। বিয়েটা কার কত তাড়াতাড়ি হলো সেটা জরুরি নয়, জরুরি কে কতটা সুখে আছে। পৃথিবীতে কারো অভাবে বেশি দিন কিছুই শূন্য থাকে না। যে বারবার ফিরে আসে সে বেহায়া নয়, সে তোমাকে সত্যিকারে ভালোবাসে। দুই দিন অথবা দুই মাস কারো সাথে যোগাযোগ না রেখে দেখুন কেউ খবর নেবে না, কিন্তু শুধু দুই ঘন্টা মায়ের চোখের আড়াল হয়ে দেখুন আপনাকে ফোনে কল দিতে দিতে অতিষ্ঠ করে ফেলবে। সেদিনের আমি আর আজকের আমির মধ্যে পার্থক্য অনেক। সেদিনের আমি একটু কষ্ট পেলে কেঁদেছি, কিন্তু আজ আমি শত কষ্ট পেলেও হাতের মুঠো শক্ত করে বলি ইটস ওকে, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। যেখানে অধিকার নেই সেখানে অভিমান হাস্যকর। ভুল করাটা দোষের কিছু নয়, কিন্তু ভুল স্বীকার না করাটা দোষের। যে মানুষ সবারই খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। ভিতর থেকে মরে যাওয়া মানুষের কোনো ইচ্ছা থাকে না। বন্ধু তাকেই বলে যে ভালো কাজে উৎসাহ দেয়, খারাপ কাজে বাধা দেয়, সব সময় সৎ পরামর্শ দেয়, তার বিপদে সব সময় যাকে পাশে পাওয়া যায়। প্রতিদিন যোগাযোগ হোক বা না হোক কিছু মানুষের গুরুত্ব কখনোই কমে যায় না। জীবনের বোঝা বইতে গিয়ে এটা বুঝলাম, জীবনের সেরা সময়টা ছেলেবেলাতেই পার করে এসেছি। যত বেশি নাই নাই করবে গতকালের চেয়ে আগামীকাল আরও বেশি শূন্য হয়ে পড়বে। যে ব্যক্তি বর্তমান নিয়ে সন্তুষ্ট থাকে অবশ্যই সে উপরওয়ালা দ্বারা পুরস্কৃত হবে। পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু কাউকে ভুল বুঝতে সময় লাগে না। যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। দুই শ্রেণীর মানুষ কখনোই পরিতৃপ্ত হয় না, একজন জ্ঞান অন্বেষণকারী অপরজন সম্পদ অর্জনকারী। সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবে না, এটা তোমাকে ধ্বংস করে দেবে। তুমি কত ধীরে চলেছো সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাটাই আসল কথা। হাজার দুঃখ থাকলেও সবার সামনে হাসো, কারণ অনেক লোক অপেক্ষায় থাকে তোমার কষ্ট দেখে হাসার জন্য। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না, যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন সেসব বন্ধুদের মাঝে যাদের এই ভিডিওটি দেখা প্রয়োজন, আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।